নৌকায় নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে দেলোয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা সেই নারীর নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন মঙ্গলবার রাত বারোটায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করেছেন যার মামলা নম্বর দশ তারিখ ছয় দশ দু মামলার আসামিরা হলেন করে দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার ও তার সহযোগী আবুল কালাম ওরফে কালাম মামলার এজাহারে নির্যাতনের শিকার হয়ে নারী অভিযোগ করেছেন গত দোসরা সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার আগে দেলোয়ার দুবার তাকে ধর্ষণ করেছিল এর মধ্যে একবার ধর্ষণ করা হয় প্রায় এক বছর আগে আর দ্বিতীয়বার ধর্ষণ করা হয় রমজান মাসের কিছুদিন আগে দ্বিতীয়বার ধর্ষণের ঘটনার দিন দেওয়ারের সহযোগী কালামও তাকে ধর্ষণের চেষ্টা করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুল ওর রশিদ চৌধুরী ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দেলোয়ার হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে ছাড়া মামলার আরেক আসামি আবুল কালামকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এর আগে গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের কাছে নির্যাতনের শিকারের নারী এসব তথ্য জানান তদন্ত দলের প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক অভিযোগ ও তদন্ত আল মাহমুদ ফয়জুল কবির ন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে ওই অভিযোগের কথা বলেন নির্যাতনী শিকার নারীর বরাদ দিয়ে ফাইজুল কবির বলেন ভুক্তভোগী নারী উপ অভিযোগ করেছেন দেলোয়ার প্রায় সময় তাকে কুপ্রস্তাব দিতেন কুপ্রস্তাবে সারা দিতে হুমকি থুমকিও দেন দেলোয়ার বছরখানেক আগে দেলোয়ার ওই নারীর ঘরে ঢুকে প্রথমবার ধর্ষণ করেন গত রমজানের কিছুদিন আগে দেলোয়ার তার সহযোগী কালামের মাধ্যমে ওই নারীকে একটি নৌকায় ডেকে নেন সেখানে দেলোয়ার ও কালাম দুজনেই তাকে ধর্ষণ করতে চান এই সময় দেলোয়ারের কাছে অনুনয় বিনয় করলে কালামকে টাকা দিয়ে পাঠিয়ে দেন এরপর নৌকায় দ্বিতীয়বার তাকে ধর্ষণ করেন দেলোয়ার নির্যাতনের ঘটনার প্রথম দুটি মামলায় দেলোয়ারের নাম না থাকা প্রসঙ্গে তিনি বলেন নিরাপত্তাহীনতার কারণে নারী দেলোয়ারের নামে মামলা করেননি বলে আমাকে জানিয়েছেন এমনকি বাইর ছাড়ার জবানবন্দিতে দেলোয়ারের নাম না থাকার কারণ শুধু নিরাপত্তাহীনতা ও ভয় একই সঙ্গে ওই নারীকে ধর্ষণের ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এদিকে নারায়ণগঞ্জে র্যাবের হাতে গ্রেপ্তারের পর গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সোমবার বিকেলে একই আদালত এই মামলায় গ্রেপ্তার মোহাম্মদ আব্দুর রহিম ও রহমতুল্লার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন